नमस्कार जरा एखो हमारे चैनल सबसक्राइब करें ता अति अवश्य चैनल के सबसक्राइब कर भिडियो भलो लगले लाइक देवें शेयर करबें और पशे थका बेल आईकने गए अल अपशन क्लिक करबें जैसे यह धरण भिडियो छाड़े संगे संगे नोटिफिकेशन पे जा। बृहस्पतिवार विकेले आचमकाय SSKM हासपाताले पहुँचे गेलें मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়। भाई कार्तिक বন্দ্যোপাধ্যায়ের পুত্র আপেশ বন্দ্যোপাধ্যায়কে দেখতে হাসপাতালে যান তিনি। কিছুক্ষণ থাকার পরেই অবশ্য সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা। জানা গিয়েছে গত মঙ্গলবার থেকে জ্বরে ভুগছেন ভাইপো আবেশ। সেদিন থেকেই ভর্তি রয়েছেন SSKM এর উডবান ওয়ার্ডে। তার চিকিৎসা চলছে ডাক্তার সোমনাথ কুণ্ডুর তত্ত্বাবধানে। আর তাই এদিন তাকে দেখতেই হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পরে অবশ্য বেরিয়ে যান মমতা। তবে তার আগে চিকিৎসকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি। ডাক্তার সোমনাথ কুণ্ডু তার চিকিৎসা করলেও তবে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক সৌমেন ঘোষ তার চিকিৎসার সঙ্গে যুক্ত। হাসপাতাল সূত্রের খবর আপাতত মুখ্যমন্ত্রীর ভাইপোর শারীরিক অবস্থা ভালো, উদ্বেগের কোনো কারণ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।